হে হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, আশিকি এক্সপেরিমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি আশিক আছি তোমাদের সাথে। আজকে নতুন একটি এক্সপেরিমেন্ট, ম্যাজিক এক্সপেরিমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। তো এই ম্যাজিকটি করতে হলে তোমাদের লাগবে একটি পেপার, একটি কয়েন এবং একটি গ্লাস। তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিও স্ক্রিনে। তো যাই হোক, প্রথমে আমরা এই ম্যাজিকটি করব, ম্যাজিকটি তোমাদের করে দেখাবো, তারপরে এখানে কোন ট্রিক্স ব্যবহার করেছি, কিভাবে এটা করেছি সে সম্পর্কে বিস্তারিত ভাবে বলে দিব। তো প্রথমে আমরা ম্যাজিকটি করব। ম্যাজিকটি করতে হলে গ্লাসটিকে আমাদের এভাবে ধরে একটি মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্র পাঠ করে আমরা কয়েনটিকে ভ্যানিশ করব। তো দেখো, আকোষ বাকোষ মন্ত্রটি আমি কিন্তু পাঠ করছি মনে মনে। কয়েন ভ্যানিশ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কয়েনটি ভ্যানিশ হয়ে গেছে। তো এখন এই কয়েনটি এই এই জায়গাতে কিভাবে নিয়ে আসবো? এখানে একটি ফিরতি মন্ত্র পাঠ করব, পাঠ করে আবার একটি তুড়ি দিব। মন্ত্র পড়া শেষ হয়ে গেলে কয়েনটি এই স্থানে চলে আসবে। তো দেখো সেটা কিভাবে সম্ভব। আবার গ্লাসটি আমরা এভাবে ধরবো, ধরে আকর বাকস কয়েন আগের জায়গায় চলে আয়। তো দেখতে পাচ্ছ কয়েনটি আগের জায়গায় চলে এসছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের ম্যাজিক। এটা তোমাদেরকে এমন ভাবে কনভিন্স করতে হবে যেন সবাই বুঝতে পারে যে হ্যাঁ, এখানে আসলে কোনো মন্ত্রের ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো মন্ত্রের ব্যবহার করা হয়নি, এখানে ছোট্ট একটি ট্রিক্সের ব্যবহার আমরা করেছি, আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। দেখো, এখানে একটি পেপার্স গ্লাসের মুখে লাগিয়ে দিয়েছি। তো এই পেপার্সটি আমরা যে কোনো কালারের নিতে পারবো। আমরা কালো নিলে এখানে কালো লাগাবো, সবুজ নিলে এখানে সবুজ লাগাবো। এক কথায়, যে পেপারটির উপরে আমরা এই ম্যাজিকটি দেখাবো সেই পেপারটি এবং এই গ্লাসের মুখের পেপারটি যেন এক কালারের হয়। তো দেখো, এই যে কয়েনটি এখানে রেখেছি, দেখতে পাচ্ছ গ্লাসটি এখানে আছে, কেউ কিন্তু বুঝতে পারবে না বিষয়টা। তো তারপরে তুমি যদি এভাবে হালকা করে ধরে যদি এভাবে রাখো, দেখো কয়েন ভ্যানিশ। আবার এভাবে ধরে রাখবা কয়েন আগের জায়গায়। তো যাই হোক, এখানে ট্রিক্সটি হলো এই যে গ্লাসের মুখে লাগানো এই পেপারসটি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এমন ধরনের সকল নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।